हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल होमस्टे स्टडी मीट। व्यूअर्स एंड फ्रेंड्स, इन आवर टुडेज वीडियो प्रेजेंटेशन वी विल डू डिस्कशन ऑन प्रीवियस ईयर्स क्वेश्चन पेपर दैट इज ऑफ 2019 सब इंस्पेक्टर ऑफ पुलिस एग्जामिनेशन क्वेश्चन पेपर एंड वी विल डिस्कस अबाउट द क्वेश्चन पेपर 1 स्पेशली ऑन द टॉपिक्स रिलेटेड टू इंग्लिश, कंप्यूटर साइंस, जनरल साइंस। আজকের আমাদের এই ভিডিও প্রেজেন্টেশনটিতে আমরা ডিসকাস করব 2019 সালের সাব ইন্সপেক্টর অফ পুলিশ পরীক্ষার যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছিল তা সম্পর্কে। ওই প্রশ্নপত্র পেপার ওয়ানের বিশেষ করে ইংলিশ, কম্পিউটার সায়েন্স এবং জেনারেল সায়েন্স নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব এই ভিডিওটিতে। তোমাদের কাছে সবার কাছেই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি এই ভিডিওটি তোমাদের সবার পক্ষেই খুব বেনিফিশিয়াল হবে। Before we start the discussion, we will go through the pattern of the question paper. So, this is paper 1 and full marks for this is 100 and we will get 3 hours. So, question paper is divided into two sections. Two separate answer books will be supplied for writing answers of section 1 and section 2. So, video ti shuru korar age amra at a glance dekhe nebo ei question paper tir pattern somporke. এটা কোয়েশ্চেন পেপার নাম্বার 1 এবং এর জন্য সম্পূর্ণ মান হচ্ছে 100 নাম্বার আর এর জন্য পরীক্ষার্থীরা সময় পাবে 3 ঘন্টা। কোয়েশ্চেন পেপারটিকে দুটো সেকশনে ভাগ করা হয়েছে এবং দুটো সেকশনে উত্তর দেওয়ার জন্য দুটো আলাদা আলাদা উত্তরপত্র দেওয়া হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যানসার ইন ইংলিশ অনলি ইন বোথ দ্য আনসার বুকস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটি হচ্ছে যে পরীক্ষার্থীদের এই দুটো সেকশনকেই ইংরেজিতেই শুধুমাত্র আনসার করতে হবে। সো লুক ইন টু দ্য সেকশনস। সেকশন রয়েছে কম্প্রিহেনশন এবং এর জন্য মার্কস রয়েছে 20 মার্কস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজাল ভার্বস 5 মার্কস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস 5 মার্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড 3 মার্কস, প্রিপোজিশনস 2 মার্কস, কারেকশন অফ সেন্টেন্সেস 5 মার্কস। সো ইন দ্য সেকশন 1 দেয়ার উইল বি টোটাল 40 মার্কস। সেকশন 2 তে রয়েছে সাব সেকশন হয়েছে সেকশন এ। সেকশন এ তে রয়েছে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন, এখানে 20টি কোয়েশ্চেন থাকে যার জন্য প্রশ্নপত্র মান থাকে 20 মার্কস। সেকশন বি তে রয়েছে ম্যাথমেটিক্স এবং এখানেও 20টি কোয়েশ্চেন থাকে এবং প্রশ্ন মান থাকে 20। সেকশন সি তে রয়েছে জেনারেল সায়েন্স, টোটাল কোয়েশ্চেন নাম্বার 20 এবং এর জন্য মার্ক 20। So, in this section, the total stands to 60 marks. So, in total 40 marks plus 60 marks, the candidates have to answer 100 marks in total. So, সুতরাং সেকশন 1 এর 40 মার্ক এবং সেকশন 2 এর 60 নাম্বার টোটাল নিয়ে ক্যান্ডিডেটদের 100 মার্কের আনসার করতে হয় পেপার 1 এর জন্য। ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য কোয়েশ্চেন পেপার you will find various instructions regarding how to write the paper which we have already discussed in the earlier slide. বন্ধুরা, প্রশ্নপত্রের শুরুতেই প্রশ্নোত্তর সংক্রান্ত বিভিন্ন নির্দেশাবলী তোমরা দেখতে পাবে। এই নির্দেশাবলীগুলি আমরা আগের স্লাইডটিতে ইতিমধ্যেই আলোচনা করেছি। সো ফার্স্ট অফ অল স্টার্ট উইথ সেকশন 1। এখানে কম্প্রিহেনশনের জন্য একটি প্যাসেজ দেওয়া হয়, সেটি পড়ে তার থেকে উত্তর বের করতে ফ্রম দিস প্যাসেজ। বিফোর আই স্টার্ট আই উইল হাম্বলি রিকোয়েস্ট ইউ অল টু প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ পুট ইউর কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট উইল এনকারেজ আস টু কাম আপ উইথ নিউ প্রেজেন্টেশনস। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ হোয়াই শুড ম্যান বি গ্রেটফুল টু থর্নস অ্যান্ড দ্য আনসার ইজ ম্যান শুড গ্রেটফুল টু থর্নস বিকজ থর্নস বিয়ার ফ্লাওয়ার্স। কোয়েশ্চেন বি What brings forth the complexity of human existence? Answer: The complexity of human existence brings forth that we must expect much sorrow and suffering. We cannot expect to have no sorrow or anxieties. Question C: Why is the world a looking glass? Answer: The world is like a looking glass because it acts with us accordingly whatever we act with it and What we choose to make it. If we smile, it smiles. If we frown, it frowns back. Also, whatever form we like to see it in colors, it looks like as it is that we choose to see it. Question D. Who find life a tragedy? Answer. Life has been described as a tragedy to those who feel it. Question E.
What does the writer plead for? Answer. The writer pleads that a man should be an optimistic, good in nature, with vibrant and attractive gesture, having care for all. He must expect much sorrow and suffering considering the complexity of human existence here on earth. Also, he should not expect to have no sorrow or anxieties. So friends, if you go through the question paper, you will find those questions, those were asked from the passage, whatever I have discussed in the earlier slide. So coming to the question number 2, there you will find questions have been asked from idioms and phrasal verbs, and you have to write down this. You have to write down the meanings and you have to form sentences. Question number 2 e idioms ebong phrasal verbs theke kichu question dewa hoyechilo ebong shei khetre tomaderke ekta sentence form korte hobe, so that oi sentence theke je phrasal verb ba idioms guli dewa hoyeche tar shompurno meaning ta prokashito hoy. Question number 3 te kichu antonyms dewa hoyechilo. In question number 3, some antonyms were given which you have to answer. Question number 4, some synonyms were given. In question number 5, it was asked to fill up the blanks utilizing some appropriate articles. So whatever the questions given here, I have discussed in the next slide with answers. Friends, uttorguli alochona korar age abaro tomader shobar kache binito onurodh rakhbo amader ei channel tike subscribe kore newar jonno ebong pasher notifications bell icon tike press kore dewar jonno, jate kore amader নতুন নতুন ভিডিও সব আপলোড করা মাত্রই তোমাদের কাছে তা পৌঁছে যায়, এবং কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কি কি আরো প্রয়োজন এবং হাউ টু উই ক্যান ডেভেলপ আওয়ার সেলস ইন প্রোভাইডিং ইউ ইনফরমেশন প্লিজ সাজেস্ট আস সো দ্যাট ডে বাই ডে উই ক্যান ইম্প্রুভ আওয়ার প্রেজেন্টেশনস অলসো। সো কামিং টু দ্য আনসার্স, কোয়েশ্চেন নাম্বার 2, দোজ ওয়ার আস্কড বেসড অন ইডিয়মস অ্যান্ড ফ্রেজাল ভার্বস। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ কোয়েশ্চেন এ, এ মেডেন স্পিচ, যার অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ বা প্রথম ভাষণ। তো এই প্রেক্ষিতে যে সেন্টেন্সটা ফর্ম করা যায়, হিজ মেডেন স্পিচ ইন দ্য পার্লিয়ামেন্ট ওয়াজ মাচ অ্যাপ্রিসিয়েটেড। বি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এর অর্থ হল উইথ বিলঙ্গিংস, বাংলায় তল্পি তল্পা সমেত। হি হ্যাড টু লিভ দ্য ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। কোয়েশ্চেন সি, গিভ আপ, অর্থ হচ্ছে টু লিভ বা ত্যাগ করা। সেন্টেন্স, মাই ফ্রেন্ড গেভ আপ সিঙ্গিং। কোয়েশ্চেন ডি, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মিনিং ইন রাইটিং বা লিখিতভাবে। ইউ মাস্ট পুট দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কোয়েশ্চেন ই, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, মিনিং উইথ অনেস্টি, সৎভাবে। সেন্টেন্স, হি ওয়ান দ্য গেম ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ইন কোয়েশ্চেন নাম্বার 3, দ্য কোয়েশ্চেন্স ওয়ার বেসড অন অ্যান্টোনিমস বা বিপরীতার্থক শব্দ। দেন দ্য ফার্স্ট এ নাম্বার কোয়েশ্চেন ওয়াজ মিসলিড, যার অর্থ হচ্ছে ভুল পথে চালনা করা। অ্যান্ড অ্যান্টোনিমস ফর দ্যাট ওয়াজ আনডিসিভ, ভুল ভাঙ্গিয়ে দেওয়া। বি, ইম্পালসিভ, অর্থ হচ্ছে আবেগপ্রবণ, এর বিপরীত অর্থ ভিজিলেন্ট বা সতর্ক। কোয়েশ্চেন সি, র্যাম্বলিং, মানে অর্থ হচ্ছে অনিয়মিত, আর বিপরীতার্থক শব্দ রেগুলার মানে নিয়মিত। কোয়েশ্চেন 4 এ ছিল রাইট সিনোনিমস, সো ইউ হ্যাভ টু রাইট ডাউন সাম সিমিলার কাইন্ড অফ মিনিংস। কোয়েশ্চেন এ, বারবারাস, অর্থ হচ্ছে অমার্জিত, এর সিনোনিমস লেখা যায় ইনডিসেন্ট, স্যাভেজ, ইম্পোলাইট। কোয়েশ্চেন বি, ডিলিজেন্ট, অর্থ হচ্ছে পরিশ্রমী, এর সিনোনিমস লেখা যায় ল্যাবোরিয়াস, পেইনস্টেকিং, ইন্ডাস্ট্রিয়াস। সবগুলির অর্থই হচ্ছে পরিশ্রমী। কোয়েশ্চেন নাম্বার 5 ওয়াজ আস্কড টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থানগুলি পূরণ করো। কোয়েশ্চেন এ, হি ওয়েন্ট উইদাউট ড্যাশ আমব্রেলা, এখানে আমব্রেলার ইউ মানে ভাওয়েল, তাই এখানে শূন্যস্থানে এন হবে। বি, শি টুক
ড্যাশ ডজন অফ অ্যাপেলস শূন্যস্থানে এখানে এ হবে সি কৃষ্ণা গট দ্য বেস্ট অ্যাওয়ার্ড হেয়ার উই হ্যাভ টু ইউজ দ্য ডেফিনেট আর্টিকেল দি কোয়েশ্চেন সিক্স ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে নিম্নলিখিত সেন্টেন্সগুলির শূন্যস্থান পূর্ণ করো এ ডেথ ইজ প্রিফারেবল টু ডিগ্রেস বি জয়া হ্যাজ নো স্পেশাল লাইকিং ফর ম্যাথমেটিক্স মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স অলরেডি উই হ্যাভ ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস স্লাইড কোয়েশ্চেন নাম্বার সেভেন ওয়াজ আস্কড টু কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং দেয়ার মিনিং তো এখানে সেন্টেন্সগুলিতে যে ভুল থাকে তাকে এরর ফ্রি বা সঠিক করার জন্য কোয়েশ্চেন দেওয়া হয়েছে অ্যাজ উই হ্যাভ সিন দ্য কোয়েশ্চেন্স টু কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং দেয়ার মিনিং ইন দ্য প্রিভিয়াস স্লাইড হিয়ার আই এম প্রেজেন্টিং দ্য কারেক্টেড সেন্টেন্স সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এ হি হ্যাজ সাফার্ড ফ্রম ফিভার সিন্স ফোর ডেজ এখানে হি হ্যাজ সাফার্ড ফ্রম ফিভার সিন্স ফোর ডেজ এখানে সিন্স হবে না তাহলে কারেক্ট আনসারটি হবে হি হ্যাজ সাফার্ড ফ্রম ফিভার ফর ফোর ডেজ সিন্স হয় পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য আর ফর হয় ডিউরেশন অফ টাইম যেহেতু চার দিন ধরে সে জ্বরে ভুগেছিল এখানে একটা পিরিয়ড বোঝাচ্ছে তাই সিন্স না হয়ে ফর হবে কোয়েশ্চেন বি দ্য পেশেন্ট ডাইড ফ্রম ফিভার এখানে দ্য পেশেন্ট ডাইড ফ্রম দেওয়া আছে কিন্তু ডাইড ফ্রম হয় না সঠিক উত্তরটি হবে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি লাইক দ্যাট দ্য পেশেন্ট ডাইড অফ কোনো রোগে মারা গেলে ডাইড অফ হয় তো সঠিক উত্তরটি হবে দ্য পেশেন্ট ডাইড অফ ফিভার কোয়েশ্চেন সি রাজ কাপুর ইজ এল্ডার টু হিজ নাইবার বাই থ্রি ইয়ার্স এই কোয়েশ্চেনটিতে রাজ কাপুর ইজ এল্ডার টু এই জায়গাটায় ভুল রয়েছে এই জায়গাটা আমাদেরকে সঠিক করতে হবে তাহলে কারেক্ট কি হবে রাজ কাপুর ইজ ওল্ডার দেন হবে সঠিক উত্তরটিতে ওল্ডার দেন হিজ নেবার বাই থ্রি ইয়ার্স এটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কোয়েশ্চেন ডি ফ্রম নাও উই উইল মিট ইন দ্য ইভিনিংস এখানে প্রশ্নটি সঠিক আছে তাই এখানটায় কোনো কারেকশনের প্রয়োজন নেই কোয়েশ্চেন ই দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার এখানে দেখো দে ডিসকাসড অ্যাবাউট শব্দটি এখানে ব্যবহার করা চলবে না কারেক্ট আনসারটি হবে দে ডিসকাসড দ্য ম্যাটার নাও মুভিং টু দ্য নেক্সট সেগমেন্ট সেকশন এ হেয়ার টোটাল 20 কোয়েশ্চেন্স ওয়ার আস্কড টোটালি বেসড অন কম্পিউটার সায়েন্স সো উই উইল গো থ্রু দ্য কোয়েশ্চেন্স কোয়েশ্চেন ওয়ান দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভড ফ্রম কম্পিউটার শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি ল্যাটিন ল্যাটিন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে কোয়েশ্চেন টু হু ইজ দ্য ফাদার অফ পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটারের জন্য কাকে বলা হয় দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ এডওয়ার্ড রবার্ট এডওয়ার্ড রবার্টকে পার্সোনাল কম্পিউটারের জনক বলা হয় কোয়েশ্চেন থ্রি দ্য ফার্স্ট কম্পিউটার্স ওয়ার প্রোগ্রামড ইউজিং দ্য রাইট অ্যান্সার ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন ফোর হোয়াট ইজ এ লাইট প্যান কি দ্য রাইট অ্যান্সার ইজ অপটিক্যাল ইনপুট ডিভাইস লাইট প্যান ইজ অ্যান অপটিক্যাল ইনপুট ডিভাইস নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ জাঙ্ক ইমেল ইজ অলসো কল্ড অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ স্প্যাম কোয়েশ্চেন নাম্বার সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট হ্যাকার্স অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ফর দিস ইজ অপশন বি ব্রেক ইন টু আদার পিপলস কম্পিউটার্স কোয়েশ্চেন নাম্বার সেভেন ফার্স্ট পেজ অফ ওয়েবসাইট ইজ টার্মড এজ অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ হোম পেজ কোয়েশ্চেন নাম্বার এইট হোয়েন এ ফাইল ইজ সেভড ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ
Option B, it must be given a name to identify it. Next question, question number 9. Which of the following is not antivirus software? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? And the right answer for this is question number C, Oracle. Next, question number 10. Which device is required for the internet connection? Internet connection এর জন্য নিম্নলিখিত কোন ডিভাইসটির প্রয়োজন? And the right answer is option B, modem. Question number 11. The output quality of a printer is measured by. প্রিন্টারের আউটপুটের গুণমান কিভাবে নির্ণয় করা হয়? And the right answer is option A, dot per inch. Question number 12. In latest generation computers, the instructions are executed. And the right answer is option C, both sequentially and parallel. Question number 13. Who designed the first electronic computer, ENIAC? And the right answer is option C, J. Prosper Eckert and John W. Moseley. Question number 14. Human beings are referred to as Homo sapiens. Which device is called Silico sapiens? মানব জাতিকে Homo sapiens বলা হয়। নিম্নলিখিত কোন যন্ত্রটিকে Silico sapiens বলা হয়? And the right answer is option D, computer. Question number 15. Modern computers are very reliable, but they are not. And the right answer is option C, infallible. Infallible কথাটির অর্থ হচ্ছে অব্যর্থ বা নিশ্চিত। Question number 16. What is meant by a dedicated computer? Dedicated computer বলতে কি বোঝায়? And the right answer for this is option B, which is assigned one and only one task. যে কিনা কেবলমাত্র একটি এবং মাত্র একটি কাজের জন্যই ন্যস্ত। যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং যারা আমাদের নিয়মিত ফলোয়ার্স, ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আমরা টিপিএসসি, টিসিএস, টিপিএস, টিএফএস ও অন্যান্য সব কম্পিটিটিভ এক্সাম নিয়ে আরও অনেক নতুন আপডেট সম্বলিত ভিডিও প্রেজেন্টেশন নিয়মিত তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য নিয়ে আসছি। তাই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যেন। তোমাদের এই কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। অনলাইন রিয়েল টাইম সিস্টেমস বিকাম পপুলার ইন ড্যাশ কম্পিউটার। এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি, থার্ড জেনারেশন। কোয়েশ্চেন নাম্বার 18। The process of transferring files from internet to your computer is called, and the right option is option A, downloading. Question number 19. In a computer, most processing takes place in, and the right option is option D, CPU. Question number 20. Param is an example of, and the right answer is option A, supercomputer. Friends, in our today's presentation, we are not discussing about the section B based on mathematics. So skipping that, we are coming to section C. Here again we will find 20 numbers of questions. Section C তে উল্টি প্রশ্ন থাকে। আমরা সেকশন বিতে ম্যাথমেটিক্স সম্বলিত যে কোয়েশনগুলি আছে তা আজকের এই ভিডিও প্রেজেন্টেশনে আলোচনা করিনি। তাই সেকশন সিতে কী আছে তা দেখব।
These questions are mainly based on general science. So, first question, question number 41. Which polymer is used in making non-stick kitchenware? Non-stick kitchenware toirite kon polymer ti byaborito hoy? And the right answer is option D, Teflon. Question number 42. Which of the following pair is incorrect? And the options are A, Röntgen X-ray, Newton law of gravitation, Faraday diffusion of gases, Pasteur bacteriology. And the incorrect pair is option C, Faraday diffusion of gases. Question number 43. What is bryology? And the right answer is option C, study of mosses and liverworts. Friends, to get study related updates, please follow our Facebook page Homestay StudyMate, and you can also link with us through our Telegram channel. Moving to the next question, question number 44. Which of the following is a large blood vessel that carries blood away from the heart? And the right option is option B, artery. Question number 45. Which of the following is not a member of vitamin B complex? And the right answer is option D, ascorbic acid. Question number 46. The HIV virus affects the, and the right answer is option B, lymphocytes. Question 47. Liquid natural gas LNG predominantly contains dash in liquid form, and the right answer is option C, methane. Question number 48. What is reason for using red light as a stop signal? And the right answer is option A, long wavelength. Next question, question number 49. Which of the following is not correctly matched? Options A, becquerel radioactivity, B, Alexander Fleming penicillin, C, Louis Pasteur blood groups, D, William Harvey blood circulation. And the right answer is option C, Louis Pasteur blood groups. Question number 50. All ships have sonar system. It is used to detect, measure, and the right answer is option D, depth of ocean. Question 51. Which of the following is not correct? Answer is option A, exercise does not help in managing psychological discomfort. Question number 52. The rusting of the iron is the example of, and the right answer is option A, oxidation. Lohoy morchapora oxidation er udaharan. Question 53. An F1 car is mostly made up of which material? And the right answer is option B, carbon fiber. Question 54. Through the fused sodium chloride, electric current can pass out due to the presence of, and the right answer is option B, free ion. Question number 55. Which one among the following is strong smelling agent used in LPG cylinder to help in the detection of the gas leakage? LPG cylinder gas leakage ke shonakto korte निम्नलिखित कौन तीव्र गंधयुक्त वस्तुटी व्यवहार करा है? एंड द राइट आंसर इज ऑप्शन बी, थायोइथानोलानिन. मूविंग टू द नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नंबर 56. द माउंटेनर्स कैरी ऑक्सीजन विद देम बिकॉज, पर्वतारोहीरा तादेर साथे ऑक्सीजन निये जाए कारण. The right answer is option B.
the amount of air available to a person on mountain is lesser than that available on the ground. পর্বতে একজন ব্যক্তি যে পরিমাণ বায়ু পায় তা সমতল জায়গায় প্রাপ্ত বায়ুর তুলনায় কম তাই বলে। Question number 57. Which of the following is an example of static electricity? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্থির তড়িতের উদাহরণ? Options are A. Glass rod wrapped with silk cloth. Glass rod কে silk কাপড়ের সাথে ঘর্ষণ। Ebonite rod wrapped with wool. Ebonite rod কে উলের সাথে ঘর্ষণ। Lightning in the sky. আকাশে বজ্রপাত। Option D. All of the above. উপরে সবগুলি। And the right answer is all of the above. Question number 58. Sound waves from a loudspeaker is caused by loudspeaker থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ হয় কারণ। And the right answer is option B. Vibration. কম্পনের ফলে এই শব্দ তরঙ্গের উৎপত্তি হয়। Question number 59. Magnetic effect of current gives rise to which force? চুম্বক আবেশ বিদ্যুতের কোন শক্তির উদ্ভব ঘটায়? And the right answer is option A. Mechanical. যান্ত্রিক শক্তির উদ্ভব ঘটায়। Question number 60. Quality of petrol is expressed in পেট্রোলের গুণমান কিসে প্রকাশ করা হয়? And the right answer is option D. Octane number. So friend, that was total discussion of paper 1 which was asked in the year 2019. For the question for the examination of sub-inspector of police. Hope this presentation will be helpful to you, those who are preparing for this year's examination. If you find this is helpful to you, please do subscribe our channel and please press the bell icon so that you can get the notification as soon as we upload the new videos. And we also convey our heartfelt gratitude who has already subscribed our channel. Please do share among your friends and known ones so that we will be encouraged more and more. বন্ধুরা, আমাদের এই প্রেজেন্টেশনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু এবং অন্যান্য পরিচিতদের মধ্যে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করো। ধন্যবাদ।